হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব যে পুজোতে, এবার পুজোতে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, তারপর তোমাদের হচ্ছে বিভিন্ন রকমের যে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন, তো সকলকে কি অতিরিক্ত 3,000 টাকা করে ভাতা দেওয়া হবে কি না। তো দেখো, এই ক্ষেত্রে এই কোশ্চেনটা উঠে আসার পিছনে রিজন অনেকগুলো রয়েছে। যে প্রত্যেকবার আমরা দেখেছি যে পুজোর সময় কিন্তু বিভিন্ন রকমের ভাতা দেওয়া হয়ে থাকে, আশা কর্মীদের হোক, যেটা উৎসব ভাতা হিসাবে বলা হয়, যে উৎসব ভাতা দেওয়া হচ্ছে 1,000 টাকা করে, তো অন্যান্য ডিপার্টমেন্টকে দেওয়া হয়। কিন্তু এবার অবশ্যই একটা কোশ্চেন রয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে দেওয়া হবে কি না। কারণ অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু দেখো দীর্ঘদিন ধরে তারা কাজ করছেন এবং প্রতিনিয়ত তাদের যে কাজের চাপগুলো রয়েছে সেটা বেড়েই চলেছে, তো সেক্ষেত্রে তারা কিন্তু এটার অবশ্যই প্রাপ্য, তো তাদেরকে দেওয়াটা উচিত। কিন্তু অ্যাকচুয়ালিতে আজকের ডেটে যে লেটেস্ট আপডেটটা উঠে আসছে সেখানে কি সত্যিই অঙ্গনওয়াড়ি কর্মীরা 3,000 টাকা করে পাবেন? মানে 3,000 টাকা করে পাবেন বলতে কি 3,000 টাকা পাবেন, এটাই হচ্ছে আমরা ভিডিওতে আলোচনা করব ডিটেলসে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এবং এছাড়াও কিন্তু ইনসেন্টিভ নিয়ে, যেটা তোমাদেরকে দেওয়া হচ্ছিল, সেই ইনসেন্টিভ নিয়ে কিন্তু একটা নতুন আপডেট উঠে আসছে, সেই আপডেটটাও তোমাদের সাথে ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে যে তোমাদের কি প্রবলেমগুলো হচ্ছে বা কোথায় কোথায় সমস্যা রয়েছে, তো অবশ্যই সেগুলো কিন্তু আমরা সর্ট আউট করার চেষ্টা করব যতটুকু আমাদের সম্ভব, ঠিক আছে? তো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো পাওয়ার জন্য। তো চলো সমালোচনা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। তো দেখো, প্রথমত যে বিষয়টা আমাদের উঠে আসছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের 3,000 টাকা করে, দেখো 3,000 টাকা করে ভাতার কথা বলা হচ্ছে, মানে এটা হচ্ছে কি, এটা কিন্তু তোমাদের এককালীন ভাতা, মানে এককালীন পুজোর সময় যে 3,000 টাকা করে দেওয়া হবে এটা কিন্তু না, ঠিক আছে? কারণ প্রথমে জিনিসটা তোমাদের জেনে রাখা ভালো, কারণ অনেক কর্মীরা রয়েছেন যারা কিন্তু, যেহেতু বেতন এখন শুধুমাত্র 750 টাকা করে বৃদ্ধি করানো হয়েছিল এবং সেটা বৃদ্ধি করার পর 9,000 টাকা করে করা হয়েছে, ঠিক আছে? এবং 1,000 টাকা অনেকে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, তো সেক্ষেত্রে 10,000 টাকা সামথিং তারা কিন্তু প্রত্যেক মাসে মাসে, তার মানে অঙ্গনওয়াড়ি কর্মীদের কথা বলা হচ্ছে, আর অঙ্গনওয়াড়ি সহায়িকা তার থেকেও অনেকটা কম পাচ্ছেন। তো এই ক্ষেত্রে তাদেরকে পুজোর সময়, আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলা হয়েছিল যে পুজোর সময় অতিরিক্ত 1,000 টাকা করে দেওয়া হবে। তো দেখো, এখানে 3,000 টাকা যেটা কথা বলা হচ্ছে সেটা রিটায়ারমেন্টের পর, ঠিক আছে? এই যে ভাতাটা রিটায়ারমেন্টের পর কিন্তু কর্মীদের প্রত্যেক মাসে মাসে 3,000 টাকা করে কিন্তু দেওয়া হতে পারে। এটা একটা লেটেস্ট একটা আপডেট যেখানে যারা রিটায়ারমেন্ট করবেন, হয়তো এই প্রসেসটা সম্বন্ধে ডিটেলস তথ্য তখনই জানানো যাবে, ঠিক আছে? কারণ অন্য অন্য জায়গাতে কিন্তু এই নিয়ম অনুযায়ী কিন্তু দেওয়া হবে, যেটা আমরা তোমাদের কিন্তু জানাচ্ছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যতেই এই নিয়ম চালু হবে। তো প্রত্যেকটা রাজ্যতে যেহেতু নিয়ম চালু হবে, তো সেক্ষেত্রে যেহেতু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে গ্র্যাচুইটির টাকাটা দেওয়া হয়নি এখনও পর্যন্ত, এর জন্য কিন্তু এ নিয়ে কোনো রকম তথ্য আসছে না, ঠিক আছে? তো যখনই এটা নিয়ে তথ্যটা চলে আসবে তখন তোমরা অটোমেটিক্যালি জানতে পারবে যে প্রত্যেক মাসে মাসে 3,000 টাকা করে কর্মীদেরকে রিটায়ারমেন্টের পর অ্যাজ এ পেনশন টাইপের তাদের কিন্তু দেওয়া হতে পারে, ঠিক আছে? এখন এখানেও আবার দেখা রয়েছে যে পশ্চিমবঙ্গে এটা লাগু করা হয় কি না, কারণ যেহেতু কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেখানে সেন্টার এবং যে রাজ্য সরকার রয়েছে যুগ্মভাবে দেওয়া হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে রাজ্য সরকার আদৌ এই জিনিসটাকে মান্যতা দিবেন কি দিবেন না, এটাও কিন্তু একটা কোশ্চেনের মধ্যে রয়েছে। কিন্তু এই নিয়মটা চালু হওয়ার কিন্তু প্রবণতা প্রবল রয়েছে এবং অন্যান্য রাজ্যতেও এটা কিন্তু ইমপ্লিমেন্ট হতে চলেছে, যেসব রাজ্যগুলোতে এখনও পর্যন্ত গ্র্যাচুইটি টাকাটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো রিটায়ারমেন্টের পর যদি প্রত্যেক মাসে 3,000 টাকা করেও তারা পান, তাহলে পরেও কিন্তু তাদের জন্য এটা একটা বড় প্রাপ্তি হতে পারে, ঠিক আছে? কিন্তু অনেকে যারা আছেন যারা মনে করেন 20 বছর 10 বছর বা 5 বছর পর রিটায়ারমেন্ট করবেন, তাদের জন্য কিন্তু অবশ্যই আরও বৃদ্ধি হতে পারে। এখন 3,000 হচ্ছে, পরবর্তী সময় 5,000 বা 6,000 হতে পারে, কারণ যেহেতু মার্কেট ভ্যালুয়েশন বাড়বে, ঠিক আছে? ইনফ্লেশন হবে, কারণ কি সময়ের সাথে সাথে যে কোনো জিনিসের দাম বাড়বে, সেই মার্কেট সেই পার্টিকুলার টাইম সিচুয়েশনে টাকার ভ্যালু যতটুকু থাকবে ওই হিসাবেই কিন্তু টাকাটাকে দেওয়া হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা একটা